10 বছর আগে সড়ক দুর্ঘটনায় দুপা হারান ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবুর্দি এলাকার উজ্জ্বল শেখ। এরপর থেকেই সে অসহায় অবস্থার মধ্য দিয়ে ভিক্ষা করে চলতেন। বাবা মা মারা গেছেন অনেক আগে, ফলে প্রতিদিন মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে যা পেতেন তা দিয়েই কোনো রকমে তার দিন চলে যেত। কখনো খেয়ে না খেয়ে দিন পার করত উজ্জ্বল শেখ। গত কয়েকদিন আগে শহরের কোতোয়ালি থানার সামনে ভিক্ষা করতে এলে সেখানে তাকে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন থানার এসআই কবিরুল সাগর। তিনি উজ্জ্বল শেখের জীবন বৃত্তান্ত শুনে তাকে একটি যন্ত্রচালিত ভ্যান কিনে দেবার আগ্রহ প্রকাশ করেন। এরই অংশ হিসেবে উই আর বাংলাদেশ নামের ফেসবুক পেজের অ্যাডমিন ও পুলিশ সদস্য কবিরুল সাগর উজ্জ্বল শেখকে সবজি বিক্রির জন্য একটি যন্ত্রচালিত ভ্যান কিনে দেন। 50,000 টাকা দিয়ে ভ্যানটি কিনে দেবার পর তাকে ব্যবসার মূলধন হিসেবে নগদ টাকাও প্রদান করা হয়। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয় উজ্জ্বল শেখকে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান উজ্জ্বল শেখের হাতে ভ্যানের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের এসআই ও উইয়ার বাংলাদেশের অ্যাডমিন কবিরুল সাগর, উইয়ার বাংলাদেশের প্রতিষ্ঠাতা এস এম আকবর ও সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। ভ্যানটি পেয়ে বেশ খুশি উজ্জ্বল শেখ। আমার আপন কেউ নাই, আমি চায় চিন্তা খাইতাম, চায় চিন্তা খাওয়া লাগবে না। আমার কবির স্যার ভ্যান আমার দিচ্ছে স্যার, তাই আমি গ্রামে গ্রামে যাক কাঁচামালের ব্যবসা করতে চাই স্যার। উইয়ার বাংলাদেশ পেজের অ্যাডমিন ও পুলিশ সদস্য কবিরুল সাগর জানান, সারা দেশে ছড়িয়ে আছে উইয়ার বাংলাদেশের সদস্যরা। এই সংগঠনটি অসহায় মানুষের জন্য কাজ করছে। প্রতিনিয়ত সারা দেশে অসহায় মানুষের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়াচ্ছে উইয়ার বাংলাদেশ। উইয়ার বাংলাদেশ গ্রুপের পক্ষ থেকে আমরা ব্লাড বিভিন্ন অসহায় মানুষকে সহযোগিতা করা, এছাড়া বিভিন্ন প্রতিবন্ধী বা অসুস্থ লোক যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। এছাড়া বিভিন্ন সময়ে আমরা অসহায় মানুষের সহযোগিতা করি, ত্রাণ বিতরণ সহ আমরা সকল সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। এরই অংশ হিসেবে প্রতিবন্ধী উজ্জ্বলকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, তার একটা ভ্যান কিনে দেওয়া হয়েছে, সেখানে কাঁচামালের ব্যবসা করবে। এছাড়া খুলনাতে রাকিব নামের একটা পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে, ওদের সার্বিক দেখাশোনা উইয়ার বাংলাদেশের পক্ষ থেকে করা হবে। পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান উইয়ার বাংলাদেশের প্রশংসা করে বলেন, এই সংগঠনটি যেভাবে অসহায় মানুষের জন্য কাজ করছে তা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তিনি সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তো অবশ্যই আমি ওকে উইয়ার বাংলাদেশ যে একটি কমিউনিটি, একটি সোশ্যাল পেজ, এবং তারা এই পেজের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি তাদেরকে আসলে এই যে মানবিক যে মানবিক বোধ তো জাগ্রত করছে এবং মানুষকে বিবেককে জাগ্রত করে তারা এই মানবিক কাজ এগিয়েছে, ওকে ধন্যবাদ জানাই। আর আজকে যে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে তারা তার কর্মক্ষম করে তুললো, তার মাধ্যমে আসলে তার হয়তো জীবনটা খুব ভালো কাটবে আশা করি। আমি ওকে আবারও ধন্যবাদ জানাই যে তাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের যে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণ, এটা আসলে আরও যে আমরা এগিয়ে যাচ্ছি আর তার কিন্তু একটা নিদর্শন হিসাবে থাকবে। উইয়ার বাংলাদেশ যেভাবে অসহায় মানুষকে সাহায্য করছে এটি একটি দৃষ্টান্ত বলে মনে করেন ফরিদপুরের সচেতন মহল। ইশরাত হোসেন, ডেস্ক রিপোর্ট, নিউজ 5।